দিন দিন ডিভোর্স কমছে, দিন দিন পরিবারে সুইচ টিপ দিলেই আগুন জ্বলে, সংসার ভেঙে যাচ্ছে। কল টিপ দিলেই পানি পড়ছে, সংসার ভেঙে যাচ্ছে। একটা কল দিলে ডাক্তার অ্যাম্বুলেন্স সহ চলে আসছে, সংসার ভেঙে যাচ্ছে। আর একটু জোরে বলেন না, একটা কল দিলে আত্মীয় স্বজন চলে আসছে, সংসার কিন্তু ভেঙে যাচ্ছে। আত্মীয় স্বজনের অভাব নাই, স্ট্যান্ডারিত্বের অভাব নাই, পোশাকের কোনো কমতি নাই, স্ট্যান্ডারিত্বের কোনো অভাব নাই, সংসার কিন্তু ভেঙে যাচ্ছে। আপনার ছু দিয়ে চুলা জ্বালাতে হচ্ছে না, সুইচ টিপ দিলেই চুলার আগুন জ্বলে উঠছে, কিন্তু স্বামীর প্রতি স্ত্রীর ভক্তি নাই, স্ত্রীর প্রতি স্বামীর মায়া নাই, একজন আরেকজনের চেহারার দিকে দেখতে পাচ্ছে না, যার কারণে আদালতে যতগুলা মামলা আছে তন্মধ্যে দুইটা ধরনের মামলা সবচাইতে বেশি বলে গণ্য করা হয়। একটা হচ্ছে জাগার মামলা, আর একটা হচ্ছে ডিভোর্সের মামলা, একটা হচ্ছে ডিভোর্সের মামলা। এবার জগৎ পেরেশান হয়ে গেল, জমিন তো সেটাই যে জমিনে দাদা ছিল, নানা ছিল, সংসার করেছিল এত কষ্টের মধ্যে, একজন আরেকজনের বন্ধুর মতো করে। ওই যে ছোটবেলায় শুনে আসা কথা, ও আমার মা লাল শাড়ি পরে তোকে আমি ঘরে ঢুকালাম, তোর স্বামীর ঘরে সাদা শাড়ি পরার আগ পর্যন্ত স্বামীর ঘর ছাড়া যাবে না, ওই কথা মেনে এখনো সংসার করে গিয়েছে এরকম 40-50টা বছর। দাদা নানার সংসার 50-60 বছর টিকে গিয়েছে, নাতির সংসার 2 বছর টিকছে না, 3 বছর টিকছে না, 4 বছর টিকছে না, 5 বছর টিকছে না। দাদি নানি কখনো স্বামীর সাথে, দাদা নানার সাথে চোখে চোখ তুলে কথা বলার সাহস পায় নাই, অন্তর থেকে এমন শ্রদ্ধা করেছে, এটা ভয় নয়, অন্তর থেকে শ্রদ্ধা। আজকে স্বামীর প্রতি বউয়ের এরকম আচরণ, বউয়ের প্রতি স্বামীর এমন আচরণ, কিরে ভেজালটা কোথায় লাগলো? জমিন তো ওইটাই, আকাশ তো সেটাই, দেশ তো সেটাই, সবকিছু গবেষণা করে যদি দেখেন একটা জায়গায় আপনাকে এসে থেকে যেতে হবে। দাদা নানারা সংসারের মধ্যে আল্লাহর যে রহমতটা পেয়েছিল, আমরা সেই রহমতটা হারিয়ে ফেলেছি। আমি যে কথাগুলো বলছি এগুলো শোনার জানার দরকার আছে না নাই? কারণ আপনার সংসার আপনাকে টিকাইতে হবে। আজকে যারা এখানে বিবাহিত আছেন, আমি সবার কাছে অদম শ্রদ্ধার সাথে একটা কথা বলি, এই কথাটা ভালো লাগলে গ্রহণ করবেন। আপনারা স্বামী স্ত্রী ঘরের ভিতরে চার দেওয়ালের ভিতরে যা মন চায় তা করেন, মারামারি যা করার করেন, কিন্তু আওয়াজটা যেন দেওয়ালের বাইরে না আসে। দরজা খোলার সাথে সাথে আপনি বলবেন, আমি সর্বোচ্চ ভালোবাসি আমার বউকে। আপনার বউ বলবে, আমি
আমি সর্বোচ্চ সম্মান করি আমার স্বামীকে। যা কিছু হয়েছে ভিতরে তৃতীয় পক্ষ শোনার দরকার নাই। স্বামী স্ত্রীর ভিতরে কখনো তৃতীয় পক্ষকে সুযোগ দিবেন না, কারণ যত জামিলা সব তৃতীয় পক্ষের কারণে হয়। ভাই ভাইয়ের ঝগড়া আপনার এলাকায় আছে, দেখেন মামলা হয়েছে, মাঝখানে তৃতীয় পক্ষ আছে, আর একটু জোরে বলেন না। ভাই বোনের চেহারা দেখে না, বোন ভাইয়ের চেহারা দেখে না, ভালো করে খেয়াল করেন, মাঝখানে তৃতীয় পক্ষ আছে। স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স এসেছে, মাঝখানে তৃতীয় পক্ষ, সেই তৃতীয় পক্ষ যেই হোক না কেন, এমনকি নিজের ঘরের মানুষ হলো তাওকে এফপর্দা দেওয়ার দরকার। আপনি বলবেন বউ আমার হাজার খারাপ হোক, আমার বউ আমি দেখবো। হু আর ইউ? তুমি বলার কে? তুমি বলার কে? কারণ আমার বউয়ের দায়িত্ব আল্লাহ তোমাকে দেয় নাই, আমাকে দিয়েছে। এবার আপনার স্ত্রী আপনাকে স্বামী সম্পর্কে যা তা বলছে, আপনার স্বামী এমন করে অমন কমন করে, আপনি শুধু এতটুকু বলবেন হ্যাঁ আমি আমার জামাইরে বলছি যে তিন চারটা ফ্রেম করতে, তো সমস্যা কি? দেখবেন তৃতীয় পক্ষের সুযোগ পাবে, তৃতীয় পক্ষের সুযোগ পাবে। কারণ এইভাবে যদি ডিভোর্স হার বাড়তে থাকে, একদিন দেখবেন যে পরিবারও খুঁজে পাওয়া যাবে না। আপনি না হয় সুখের জন্য ডিভোর্স নিয়ে আলাদা হয়ে গেলেন, আপনার না হয় আলাদা হয়ে গেলেন, ওই মাসুম ছোট বাচ্চাটা কি দোষ করলো যে মাকে হারাচ্ছে বাবার সাথে থেকে, বাবাকে হারাচ্ছে মার সাথে থেকে, সে তো কোনো অপরাধ করে নাই, ওই মাসুম বাচ্চা কেন শাস্তি পাবে? ইসলাম বলে এটা আমি সমর্থন করি না। একসাথে মিলে থাকো, রবের রহমতকে আশা করো। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, রবের রহমতকে আশা করে মুমিন হয়ে যাও, ওই ভাঙা ঘর রব তোমাদের শান্তির ব্যবস্থা করে দিবে। রবের কাছে ফিরে আসা ছাড়া আপনার আমার আমাদের দ্বিতীয় কোনো ওয়ে রাস্তা নাই, নাই, নাই। মানেন না মানেন, বাস্তব এটাই।